রাজ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের যাতায়াত চলছে। মঙ্গলবার অবৈধ উপায়ে সীমান্ত টপকে রেল যোগে দেশের বিভিন্ন স্থানে পাড়ি দেওয়ার সময় আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশের হাতে ধরা পড়েছে 11 জন বাংলাদেশি নাগরিক। ধৃত বাংলাদেশিদের মধ্যে 8 জন মহিলা, 1 জন নাবালিকা ও 2 জন পুরুষ রয়েছে। পুলিশ এই মানব পাচারকাণ্ডে জড়িত অভিযুক্ত 2 জন ভারতীয়কেও আটক করেছে। ধৃত বাংলাদেশিরা হল আলামিন সর্দার, বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়, আবু হানিফ সর্দার, বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়, সুমাইয়া আক্তার, বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়, টুম্পা হক, বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়, বৈশাখী, বাড়ি চিটাগাং জেলায়, লাখি আক্তার, বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলায়, ঝর্ণা বেগম, বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়, অধরি খানম, বাড়ি বাংলাদেশের নড়াই জেলায়, আখি শেখ, বাড়ি বাংলাদেশের সিদ্ধিগঞ্জ জেলায়, লাখি আক্তার, বাড়ি বাংলাদেশের সদর জেলায় এবং দীপা, বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। বুধবার আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। তিনি জানান, ভীতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজ্যের মধুপুর থানার অন্তর্গত 2 এলাকা থেকে এই মানব পাচার কাজের সাথে যুক্ত 2 ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি। গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ ব্যাঙ্গালোর, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি, আমাদের যে 5 জুলাই থেকে বিএনএস দ্বারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি কোয়েরেবা থেকে, মধুপুর থানা আন্ডারে, সুবাইজলা ডিস্ট্রিক্ট, মধুপুর থানার সাহায্য নিয়ে। তো আজকে আমরা তাদের মামলা আদালতে প্রেরণ করছি, পুলিশ রিমান্ড চেয়েছি। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট 116 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ। এই ক্ষেত্রে বাংলাদেশিদের সীমান্ত অতিক্রম করতে সাহায্য করার অভিযোগে এখনও পর্যন্ত মোট 18 জন দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যকে করিডোর করে মানব পাচারের ঘটনা অব্যাহত থাকায় সীমান্তে নজরদারির দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি রাজ্য এবং দেশের নিরাপত্তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।